ম্যাট্রিক্সের গুণের শর্ত যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট টপিক আমাদের জন্য কারণ আমরা এই চ্যাপ্টারে সবচেয়ে লাস্টের দিকে চলে আসছি এখন আমাদের ডিটারমিনেট বুঝতে হবে মানে নির্ণায়কে ঢুকতে হবে তো নির্ণায়ক বুঝাটাকে ম্যাট্রিক্সের গুণের শর্ত যদি আমরা না বুঝি তাহলে ম্যাট্রিক্স গুণ করার ক্ষেত্রে আমরা কিচ্ছু বুঝবো না বা আমরা যখন ম্যাট্রিক্সের ম্যাথগুলো করব তখন যদি গুণ না পারি তাহলে কিছু বুঝব না এখন গুণের একটা শর্ত আছে সেটা হচ্ছে কি আমি নিচে লিখে রেখেছি যে প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা সমান হতে হবে মানে হচ্ছে যে মধ্যে আমরা গুণ প্রথম কলাম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা সমান হতে হবে এখন প্রথমে যেটা আমি লিখে রাখছি সেটা হচ্ছে এ এই ম্যাট্রিক্স এর সাড়ি কয়টা একটা দুইটা তিনটা কলাম কয়টা একটা দুইটা তিনটা যেটার মাত্রা হচ্ছে থ্রি ইন্টু থ্রি আকারের বি ম্যাট্রিক্স সেম তিনটা সারি তিনটা কলাম থ্রি ইন্টু থ্রি এখন আমাকে বলতে হবে যে প্রথম ম্যাট্রিক্স এর কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্স এর সংখ্যা সমান কিনা অবশ্যই সমান কারণ প্রথম কলাম সংখ্যা দ্বিতীয় সংখ্যা হচ্ছে থ্রি তাহলে আমরা বুঝলাম কি যে এ আর বি যদি আমি গুণ করি তাহলে এটা আমি কি গুণ করতে পারবো কারণ এটা হচ্ছে আমার গুণের শর্ত মেনে ফেলছে এবার আসি সি আর ডি এর ক্ষেত্রে প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা কয়টা দুইটা আর দ্বিতীয় সারি সংখ্যা কয়টা তিনটা তার মানে কি সি আর ডি যদি আমি গুণ করি তাহলে কি গুণ করতে পারবো অবশ্যই না তার মানে সি আর ডি গুণ করা যাবে না কেন কারণ এটা গুণের শর্ত মানেনি তাহলে আমি আরেকবার বলি যে গুণের শর্তটা কি প্রথম ম্যাট্রিক্স কলাম সংখ্যা ও দ্বিতীয় ম্যাট্রিক্স এর সারি সংখ্যা অবশ্যই সমান হতে হবে নয়তো আমরা দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে পারবো না কারণ এটাই হচ্ছে আমাদের গুণের শর্ত আল্লাহ হাফেজ